নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা উপস্থিত হয়েছি নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন সময়ে কিছু কিছু বিষয়ের উপর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে কী করে ট্রেনিং নেওয়া যায় এবং কী কী বিষয়ের উপর ট্রেনিং নেওয়া যায় এবং ট্রেনিং শেষে আমরা কী করে আর্থিক অনুদান পেয়ে আমরা নিজেরা ব্যবসা শুরু করতে পারি সে বিষয়ে আলোচনা হবে। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করবেন। দুটো রানী হলে তখন আমাদের সতর্ক হতে হবে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, হয় ওই রানীকে রিপ্লেস করা হবে নয় এই রানীটা অর্ধেক নিয়ে বেরিয়ে যাবে। যখন মধুটা কমপ্লিটলি তৈরি হয়ে যাবে তখন ওরা সেটাকে সিল করে দেবে। যেগুলো ওই মুখ আটকানো আছে ওগুলোর কি, ওগুলোর মধ্যে বাচ্চা আছে, ডিমটা সিল করে দিয়েছে, সিল করে দিয়েছে, যখন বাচ্চা বড় হয়ে বেরোবে তখন ওই সিলটা কেটে বেরোবে। হ্যান্ডেলিংটাই আসল, কামড়ে দেবে এই ভয়েই আমরা করতে পারি না। কি বলছি ম্যাডাম, আপনার পরিচয়টা জেনে নেব। আমি ডক্টর মালবিকা দেবনাথ, এসএমএস প্ল্যান্ট প্রোটেকশন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে কি ট্রেনিং হচ্ছে? এখানে সাইন্টিফিক বি কিপিং, বিজ্ঞান সম্মতভাবে মৌমাছি পালনের যে প্রশিক্ষণ হয় 7 দিন ব্যাপী সেই ট্রেনিংটা হচ্ছে। এখানে পর পর 3টে এরকম ট্রেনিং হবে, শুরু হয়েছে 9 জানুয়ারি 2024 থেকে শেষ হবে 29 জানুয়ারি 2024। পরপর 3 সপ্তাহে 3টে এরকম 7 দিন ব্যাপী মৌমাছি পালনের প্রশিক্ষণ, এবং এটা টোটালি হবে প্র্যাকটিক্যাল বেসিসে, মানে সমস্তটাই হাতে কলমে হবে। আমরা এখানে এমনভাবেই শেখানোর চেষ্টা করব যাতে এখান থেকে ফিরে গিয়ে যতজন এসছেন তারা নিজেরা এই প্রশিক্ষণটা শুরু করতে পারেন, মৌমাছি পালনটা শুরু করতে পারেন। কি কি যোগ্যতা দরকার এই ট্রেনিং নিতে হলে? না, এটার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, যে কেউ যার 18 বছরের বেশি বয়স তারা এই প্রশিক্ষণটা নিয়ে নিজে মৌমাছি পালনের কাজ শুরু করতে পারেন এবং এই ব্যবসায় যুক্ত হতে পারেন। ম্যাডাম, এখানে যারা মৌমাছি ট্রেনিং নিচ্ছে তারা ট্রেনিং পর কি সরকারি কোনো অনুদান পেতে পারে? এখান থেকে এই ট্রেনিংটা নেওয়ার পর আমরা এদেরকে একটা সার্টিফিকেট প্রদান করব যে এরা মৌমাছি পালনটা জানে। এরপরে এরা বিভিন্ন ব্যাংক থেকে লোন, কৃষির লোনের অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও ন্যাশনাল বি বোর্ডেরও বেশ কিছু প্রকল্প আছে যেখানে বি কিপারদের বা মৌমাছি যারা পালন করেন তাদের নানা রকম সহায়তা দেওয়ার বিষয় আছে, সেগুলোও আমরা তারা যাতে জানতে পারেন সেই বিষয়গুলো, সেগুলোও কিন্তু আমরা এই ক্লাসের মধ্যেই, এই ট্রেনিংয়ের মধ্যেই সেগুলো তাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে তারা এই যে সরকারি বিভিন্ন প্রকল্প আছে, তাছাড়া আদমি প্রকল্প আছে, আত্মার আন্ডারে বেশ কিছু প্রকল্প আছে, যাতে নাকি তারা এই প্রকল্পগুলো থেকে সহায়তা পেতে পারে এবং মৌমাছি পালনের যে প্রক্রিয়া সেটা চালিয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এখন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে মৌমাছি পালনের ট্রেনিং চলছে। পরবর্তীকালে এখানে কী কী বিষয়ের ওপর ট্রেনিং চলবে সেটা আপনাদের সামনে তুলে ধরব, তার জন্য আমাদের চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। যে সমস্ত বন্ধুরা এই নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে মৌমাছি পালনের ট্রেনিং নিতে চান তাদের আমরা যোগাযোগ নম্বর দিয়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন।